নমস্কার, গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। উই সুমানার নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো খুব সকালবেলা আজকে ব্লগ করছি। তো এখন সকালবেলা টুকটাক যেই সব কাজগুলো করার সেগুলো তো করেছি, করে আমি এখন জামা কাপড় কয়েকটা মেলে দিতে আসলাম। আর মেলে দিতে এসে না তো ভাবলাম যে ছাদটা একটু ধুয়ে দিই। আগের দিন এই সাইডটা ধুয়েছি সন্ধ্যাবেলা, আর এখন ভাবছি ওই সাইডটা বাকি ছিল তো সেই সাইডটা একটু ধুয়ে দিই। এইগুলো না ধুয়ে দিয়েছিলাম আগে, তো একদম রাস্তার উপরে, তো তো মানে দরজার সামনে আর কি। এই ছাদের নোংরা থাকলে পায়ে পায়ে শুধু নিচে যায় আর ঘর নোংরা হয়। আর তাছাড়া বাস্তুমতে ছাদটা পরিষ্কার রাখাটা ভীষণই জরুরি। ছাদ যদি পরিষ্কার থাকে তাহলে বাস্তুমতে সেটা আমার খুবই ভালো এবং সংসারের সুখ সমৃদ্ধির জন্য সেটা খুব ভালো হয়। তো কাজকর্ম করে আমি গিয়েছিলাম এখানে ভাইয়ের জন্য জুতো কিনতে, মানে ভাই আমাকে ঠেলে ঠেলে নিয়ে এসে। এটা লিন্সেস স্ট্রিটে সিলেদার্সে এসি। আর সারাদিন অত বেশি রান্নাবান্নারও আমার ছিল না জানো তো, তো খুব বেশি রান্নাবান্নাও করিনি কারণ ভাই সকালবেলা বাইরে থেকে খাবার দাবার কিনে নিয়ে এসেছিলো, সেসব খেয়ে দিয়ে চলে এসেছি। আর এখানে মাহির জন্য একটা জুতো কিনেছি একজোড়া, আর ভাইয়ের জন্য জুতো কিনলাম। আর বিশেষ কিছু কেনাকাটা করিনি। তো এই সেকশনগুলো একটুখানি ঘুরিয়ে দেখালাম, অনেকদিন পরে আমি এখানে এসেছি। আগে হাজবেন্ডের সঙ্গে প্রায় আসতাম, তো ওখান থেকে ফেরার সময় দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর সারাটা দিন লেগে গেছে যেহেতু বাসে করে অনেকটা জার্নি। তারপরে বাস যে করে চলছে দেখতেই পাচ্ছ কী করে চলছে, আস্তে আস্তে। আর অফিস টাইম তো ভীষণ জ্যাম, আর অনেক দিন পর যেহেতু আমি বাড়ি থেকে বেরিয়েছি এত কষ্ট লাগছিল। তার আগে কি মনে হচ্ছিল বলতো, মনে হচ্ছে যেন পরীক্ষা দিতে যাচ্ছি, এত টেনশন লাগছিল। তো জুতো দুটো কিনে তারপরের দিন সকালবেলা দেখো, তো সেদিন আর মানে মনে হয়নি যে কিছু করি। মাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি একটু জল নিয়ে বসেছি আর ভাবছিলাম যে কী রান্না করি, একটু ফাঁকিবাজি করার ইচ্ছে হচ্ছে ভীষণ। কাল না সারাদিন খুব কষ্ট হয়ে গেছে, এই জন্য আর আজকের ইচ্ছেই করছে না। নমস্কার বন্ধুরা, এই জাস্ট আমি কয়েকটা ভিডিও শ্যুট করে উঠলাম, উঠে নিয়ে এখন তোমাদের সাথে সরাসরি কথা বলে নিচ্ছি। এখন একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে নিই, মুখটুক একদম ফ্রেশ হয়ে গেছে। আজকে একটা ভালো ব্যাশনের ফেস প্যাক আমি শেয়ার করেছি, সেটাই আর কি, মানে শেয়ার করেছি বলতে আজকেই আমি ওটা আপলোড করব, তো সেই জন্য শ্যুট করলাম। তো তোমরা দেখে নিতে পারো এই ফেস প্যাকটা খুব ভালো, জানো তো মুখটা এত নরম হয়েছে না। কিছু বাজার করেছি, মানে বাজার বলতে এক মিনিট এটা ঠিক করে নিই। তো কিছু বাজার হয়েছে আমাদের, মাসের বাজার, সেগুলো তোমাদের সামনে একটু জিনিস শেয়ার করব। আর লাইফস্টাইল ব্লগ মানে তো তাই, যে কী করছি না করছি এই সবগুলোই শেয়ার করা। আর একটা কথা আমি এখানে তোমাদের জানিয়ে দিই যে অনেক ছেলেরা খুব বাজে বাজে কমেন্ট করছে, এমন এমন কমেন্ট করছে যে কমেন্টগুলোর মানেটা খুব খারাপ এসে দাঁড়াচ্ছে। শাড়িতে ব্লগ করুন, ক্লিনিং ব্লগ, এইগুলো তো আমরা মোটামুটি এতদিনে জেনেই গেছি ইউটিউবে কী সব হচ্ছে এখন। মানে ওই ধরনের ব্লগ আমি করতে পারবো না কখনোই, আমার পক্ষে সম্ভব না, আর আমার আমার প্রয়োজনও নেই। হ্যাঁ, আমার সত্যি কথা বলতে কি আমার প্রয়োজনও নেই। তো আমি না আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম, খুব খারাপ লাগে এগুলো শুনতে। ধরনের ব্লগ করছে তো সেখানে গিয়ে দেখো, এখানে এইসব করার কোনো মানে হয় না। হ্যাঁ, মানে যে দেখায় না তাকে এভাবে বিরক্ত করা, উত্তপ্ত করার কোনো মানে হয় না, এগুলো ভীষণ বিরক্ত লাগে। মানে একজন মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে তার লাইফস্টাইল দেখাচ্ছে, তার মানে এই নয় যে অসভ্যতা করবে, এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, মানে আমার ভীষণ বাজে লাগে এই জিনিসগুলো। আর এসব কমেন্ট বা এগুলো আমার পরিবারের লোকেরা সব দেখে এবং আমার ব্লগ আমার পরিবারের লোকেরা দেখে, তো সুতরাং প্লিজ এমন কোনো কমেন্ট করবেন না যেগুলো খুব খারাপ লাগে, খুব খারাপ মিন করে। হ্যাঁ, আমি ওই ধরনের ব্লগ করি না, আমি করতেও চাই না, আমার প্রয়োজনও নেই ওইভাবে বড় হওয়া, আমার কোনো প্রয়োজনই নেই। জাস্ট আমার শখে আমি ব্লগটা করি। হ্যাঁ, নিজে ঘরকন্নার কাজ করে যদি নিজেকে একটু সাফল্য
সফলতা নিয়ে আসা যায় নিজের জন্য, তো সেই জন্যই করি। এত আমি মরিয়া নয় যে যে তার জন্য আমার এসব করতে হবে। প্লিজ প্লিজ যদি কারোর খারাপ লাগে থাকে আমার রুরু কথাগুলো, তবু ক্ষমা করে দিও আমাকে। আর আমার মনে হয় অনেক মেয়েরা বুঝবে যে আমি কি বলতে চাইছি, যারা ব্লগ করে তাদের আমি আমি তো বলবো তারা, আমি যখন এরকম কমেন্ট পাচ্ছি অনেক মেয়েরাও ঠিক এরকমই কমেন্ট পায়। বেশি বলে ফেললাম, আমি জানি না সব কিছু আমি রাখবো কি না, হয়তো কেটেও দিতে পারি। মানে ভীষণ বিরক্ত হয়েছি জানো তো, কদিন ধরে মানে ভীষণ বিরক্ত হচ্ছি। মানে আমার পরিবারের লোকে সবাই তো দেখে আমার ব্লগ, আমার ভাই, আমার মা, বোন, হ্যাঁ, তারপরে বোনের দিকের আত্মীয় স্বজনরা, আমার আত্মীয় সমস্ত স্বজনরা, আমার ছেলেও মাঝে মধ্যে আমার ব্লগ দেখে। তো আমার ছেলে যদি কমেন্ট বক্সটা খুলে দেখে তার মায়ের সম্বন্ধে এই ধরনের কমেন্ট এসছে, তাহলে খুব এম্বারাসিং লাগে। হ্যাঁ, তো প্লিজ সেটা বুঝুন, বুঝে কমেন্ট করুন। তো চলো, আমি অনেক বোকা ফেললাম, এবার তো কী কী আমি বাজার করছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর আমি এখন কিন্তু জামাটা এখনও ছাড়িনি, হ্যাঁ, আর ভীষণ শীত করছে গো আজকে, বেশ ঠান্ডা। তো দেখো, আমি দেখাবো বলে জিনিসগুলো তুলিনি, এই অবস্থায় ফেলে রেখেছি। তা আমি তোমাদেরকে বলে দিই কী কী জিনিস আমার কোথা থেকে কী জিনিস এসছে। এই যে উপরের যে জিনিসগুলো তোমরা সব দেখছো, এইগুলো এসছে দোকান থেকে, আর নিচের যা এসছে এইগুলো এসছে সব ফ্লিপকার্ট থেকে। তো আমি বাইরে বার করি, করে তারপর তোমাদের সাথে শেয়ার করি। তো আমি সব তুলে ফেলেছি, এবার এক এক করে দেখাই তোমাদের। তো এখানে আছে 250 আছে কাজু বাদাম, এখানেও 250 আছে তোমার আমন্ড বাদাম, এসে একটা স্যাভলনের হ্যান্ড ওয়াশ, আর এসে এখানে তেল, আচ্ছা তেল এসে এখানে 3 প্যাকেট, আর এসে ডালডা সর্ষের তেল, শুধু সর্ষের তেলই এসছে। আর সাদা তেল আমরা যেহেতু কম খাই, তো যখন ফুরিয়ে যায় তখন এই 1টা প্যাকেট করে আনা হয়, আবার ফুরিয়ে গেলে আবার আনা হয়। আর এখানে আছে 500 জিরে, সম্ভবত 500 না, 500 আছে জিরে। আচ্ছা, ফ্লিপকার্টে না এই যে কোম্পানির যে যেটা দেখছো ক্লাসিক, এই জিরেটা বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে আছে। হ্যাঁ, তোমরা চাইলে এটা কিনে নিতে পারো, জিরের যা দাম। তো দেখো এই দানাগুলো কিন্তু যথেষ্ট ভালো, আমি একটুখানি কেমন এ করছিলাম যদি খারাপ হয় জিরের কোয়ালিটি, কিন্তু জিরের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। তো তোমরা ফ্লিপকার্টে এই যে জিরেটা এটা দেখতে পারো, বাজারের থেকে অনেক কম দামে পেয়ে যাবে, আর এটা বেশ ফ্রেশও আছে, এমন না যে খারাপ জিনিস দিচ্ছে কম দামে। যা যা দেখালাম তার থেকে অনেক বেশি কিছু নিয়ে এসে, অনেক রকমের ডাল, তড়কা ডাল, তারপর এমনি ছোলার ডাল, তারপর তোমার ঘুগনির ডাল, অনেক কিছু নিয়ে এসে। তো সব কিছু দেখালাম না, তেল, চিনি, নুন, এত কিছু দেখালে পুরো ব্লগটা ওটাতেই কভার হয়ে যাবে। তো যেটা কয়েকটা কয়েকটা জিনিস দেখালাম, তো এতগুলো এখন আমার একটু গোছাতে হবে। আর আজকে সারা দিনের ওয়েদারটা দেখো, কালকে আমি ছাদ ধুলাম আর আজকে অঝোরে বৃষ্টি হয়েছে সারাদিনে, হচ্ছে এটা যদি কালকে হতো তাহলে আমার কষ্ট করে ছাদটা ধুতে হতো না, আর আমার নিচু হয়ে কাজ করতে খুব অসুবিধা হয় যেহেতু আমার স্পন্ডাইলাইসিস আছে। ভাইয়ের সঙ্গে আমি জুতো কিনতে গিয়েছিলাম, গিয়ে এই এই জিনিসটা কিনে নিয়ে এসেছি, কী ভালো দেখতে দেখো। এই যে লাইটটা, এটা তো আমার আছে কিন্তু এরকম বোতল আমার নেই, তো এই খুব ভালো লাগছে। এটা আর একটু বড়ো বোতল হলে ভালো লাগতো, 100 টাকায় একটা চেয়েছিলো, আমি 100 টাকায় 2টো নিয়েছি, একটা আমি ভাইকে পাঠিয়ে দিয়েছি, আমি বললাম তোর বেডরুমে রাখিস, আর একটা আমার এই। এটা ভিডিওর জন্য মেনলি আমি নিয়েছি, যখন আমি ভিডিও করব তখন এটাকে চালিয়ে রাখবো। তো জামা কাপড় ছেড়ে নিয়ে তারপর রান্নাঘরে একটু টুকটাক কাজ করলাম, মানে বাসনগুলো মাজা ছিল সেইগুলো সব তুলে রাখলাম, রেখে আমি কয়েকটা ভাবছি বোয়েমে তুলে রাখি। তো এটা 5 ফোড়ন নিয়েছিল, তো 5 ফোড়নটা আমি তুলে রাখছি, আর টুকটাক সমস্ত সব সাজিয়ে রাখছি। আর এত বেলায় এখন তো আর শোয়া যাবে না, অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করব, বেশ অনেকটা বড় হয়ে গেছে, আমি যেরকম সাধারণত ব্লগ দিই তার থেকে একটু হয়তো বড় হয়ে গেছে। তো আবার দেখাবি নতুন কোনো একটা ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।